কালিয়াগঞ্জ থানার মালগাঁও গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রামের মৃত কিশোরীর বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মৃত কিশোরীর পরিবারের সঙ্গে অধীর বাবু দেখা করেন। প্রদেশ সভাপতির কাছে মৃতার পরিবার সিবিআই তদন্তের দাবি জানান। শোকাহত পরিবার আর একা নন, সারা রাজ্য তথা দেশের মানুষ তাদের পাশে আছে। আদালতে মামলা করার ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগলে কংগ্রেস দল তাদের সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে মৃত কিশোরীর পরিবারকে আশ্বস্ত করেন অধীর চৌধুরী। মৃত কিশোরীর পরিবার অধীর বাবুর কাছে অভিযোগ করেছেন প্রশাসনের অত্যাচারে তারা আতঙ্কিত, ভয়ে তারা রাতে ঘুমোতে পারছেন না। অধীর বাবু জানিয়েছেন ঘটনার পর থেকে কংগ্রেস নেতা কর্মীরা তাদের পাশে থেকেছে। এই অসহায় পরিবারকে ভয়ের হাত থেকে উদ্ধার করতে দলীয় কর্মীদের পাশে থাকার নির্দেশ দিলেন। একই সঙ্গে তাদের সুবিচারের জন্য কংগ্রেস আইনের পথে তাপে। মৃত পরিবার পুলিশ প্রশাসনের ওপর আস্থা রাখতে পারছে না, তাই তারা সিবিআই তদন্তের দাবি করেছেন। মৃত কিশোরীর পরিবার আইনগত সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। কাঙ্গুয়া কিশোরীকে ধর্ষণ করে খুন এবং পুলিশের গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রবিবার রায়গঞ্জ ধিক্কার মিছিল ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা আপনাদের সান্ত্বনা দিয়ে ঠিক করতেও পারবো না, কিন্তু এটা বোঝাতে এসেছি যে আপনারা একা নন, আপনাদের সঙ্গে আমরা সবাই, এটা বোঝাতে এসেছি আপনারা একা নন, আপনাদের সঙ্গে আমরা সবাই আছি। এখানে কোনো পার্টি নয়, কোনো ভোট নয়, কোনো নির্বাচনে কোনো সঙ্গে আমরা আসিনি, এটুকু ভরসা রাখবো। যদি আপনাদের ইচ্ছা থাকে, মনে করেন যে আপনাদের সিবিআই তদন্তের জন্য আরে ভাস্কর আপনারা কি করতে চাইছেন, আমরা বলে গেলাম, আমাদের থেকে প্রস্তাব দেওয়া থাকলো, আপনারা বিচার। তারাও প্রথম দিন থেকে তাদের পাশেই আছে, তারা আমাদের কাছে কি চাইছে বড় কথা নয়, আমরা তাদের পাশে। পরিবারের লোকদের সাথে কথা হলো, কি জানালেন? পরিবারের লোকদের এবং এই এলাকায় এই মুহূর্তে এক আতঙ্কের বাতাবরণ বিরাজ করছে, প্রশাসনের আতঙ্কে, প্রশাসনের অত্যাচারে গোটা এলাকায় মানুষ আর সন্ত্রস্ত। বিচার চাইতে যাওয়ার আগেই প্রশাসনের যে ধমক, প্রশাসনের যে শাসানি চলছে এলাকায়, তাতে সাধারণ মানুষের বক্তব্য রাতে আমরা ঘুমোতে পারছি না। আমরা গরিব মানুষ, দিনমানে কাজ করি আমরা, কিন্তু বাড়ি ফিরে রাত্রে বাড়িতে শুতে পাচ্ছি না। আপনারা আমাদের অন্তত রাত্রে যেন নিদ্রা যেতে পারি তার একটি ব্যবস্থা করে দিন প্রশাসনকে বলে। এটা হচ্ছে একটা স্থানীয় মানুষের সাধারণ বক্তব্য। যে পরিবারের সন্তানকে তারা হারিয়েছে সেই পরিবারের বক্তব্য যে আমরা এটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই, প্রশাসনের উপরে ভরসা নাই। প্রশাসন বলতে স্থানীয় প্রশাসন বা পুলিশ প্রশাসনে ভরসা নাই, আমরা সিবিআই তদন্তে দাবি করছি। আমরা বলেছি আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, সিবিআই তদন্তের দাবি করতে আপনাদের হয়ে আমরাও কোর্টে যাওয়ার জন্য প্রস্তুত, সিদ্ধান্ত আপনাদের, বাকি কাজ আমাদের। পাশাপাশি আমরা এই এলাকায় আমাদের যারা সর্বস্তরের কর্মী আছে তাদেরকে বলবো, সন্ত্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিপদের সময় তাদের উপরে যে আতঙ্কের বাতাবরণ নেমে এসেছে, সেই জায়গায় তাদের পাশে সহযোগিতার হাত বাড়ি দিয়ে সক্রিয়ভাবে মদত করবার কথা এখানকার কংগ্রেসের নেতৃত্বকে আমরা বলে গেলাম। আগামীকাল কালিয়াগঞ্জের এই দুটো ঘটনায় একদিকে একটা রাজবংশী পরিবারের একটা নাবালিকা তার মর্মান্তিক এবং পাশবিক মৃত্যু সারা বাংলার বিবেককে আন্দোলিত করেছে, পাশাপাশি রাধিকাপুর সেখানে একটা তরতাজা যুবককে পুলিশ গুলি করে মেরে দিয়েছে, গোটা কালিয়াগঞ্জের এই ঘটনার পর সারা বাংলাকে আজ দেখতে হচ্ছে এই বাংলায়
কি চলছে, অরাজকতার চরম সীমাতে পৌঁছে গেছে আজকের এই পশ্চিমবঙ্গ। কালিয়াগঞ্জের ঘটনা সারা বাংলার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে। বাংলার শিক্ষা, বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা আজ সমস্ত কিছু ধুলোয় মিশে গেছে, সমস্ত কিছু আজ কলঙ্কিত, কালিমালিপ্ত হয়েছে। সারা ভারতবর্ষের মানুষকে ছিছিৎকার করছে এই কালিয়াগঞ্জ ঘটনার পরিপ্রেক্ষিতে। আজকে জাতীয় যে সমস্ত ন্যাশনাল মিডিয়া, সেখানেও প্রতিদিন কালিয়াগঞ্জের এই পৈশাচিক মর্মান্তিক ঘটনার কথা উল্লিখিত হচ্ছে। স্বাভাবিকভাবেই এইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে প্রশাসন আছে, পশ্চিমবঙ্গে যে সরকার আছে, তাদেরকে বলবো, প্রথম এই এলাকার মানুষ যেন সন্ত্রস্ত না হয়, এখানকার মানুষের জীবন যেন স্বাভাবিকভাবে চলতে পারে, তার জন্য প্রশাসন সক্রিয়ভাবে সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গের তৃণমূল এবং পশ্চিমবঙ্গের প্রশাসন যদি মনে করে যে এই এলাকার মানুষকে সন্তুষ্ট রেখে তারা শান্তিতে ঘুমাবে, তাহলে আমরাও আন্দোলনের পথে যাব। কারণ এই এলাকার মানুষের শান্তিপূর্ণভাবে জীবনধারণ করবার অধিকার আছে, সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত এবং সুনিশ্চিত করার জন্য কংগ্রেস যত দূর ক্ষমতা তত দূর যাবে। আমরা এখানে আবার বলছি, খুব আন্তরিকতার সঙ্গে, দায়িত্বের সঙ্গে নির্বাচন করতে আসেনি। আমরা এখানে এই পরিবারের পাশে এই ভীত সন্ত্রস্ত এবং বঞ্চিত সর্বস্ব খোয়ানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে শুধু বলতে এসেছিলাম যে আমরাও আপনাদের সঙ্গে আছি, আপনারা একা নন, শুধু এইটুকু কথা বলতে এসেছিলাম। এবং তাদের জন্য আমরা আমাদের তরফ থেকে যতদূর যাওয়ার আমরা যাবো, চেষ্টা করবো। আগামীকালই আমরা এই রায়গঞ্জের বুকে প্রতিবাদ মিছিল করছি কালিয়াগঞ্জের এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে। গতকাল কলকাতায় এটা নিয়ে আন্দোলন হয়েছে, আমরা আমাদের মতন করে কোর্টে যাব, কোর্টের বাইরে যাব, সর্বোচ্চ আমরা মুখর হব কালিয়াগঞ্জের এই জোড়া ঘটনায়। এবং তার সঙ্গে সঙ্গে সারা বাংলা জুড়ে একদিকে বর্বরতা, পৈশাচিকতা, ধর্ষণ, খুন, দুর্নীতি আজ মামুলি বিষয় হয়ে গেছে, প্রতিদিনের ঘটনা হয়ে গেছে, নিত্য নৈমিত্তিক ঘটনায় রূপান্তরিত হয়েছে। কংগ্রেস তার বিরুদ্ধে প্রতিবাদ করবে সারা বাংলা জুড়ে।